অনেক পিএইচডি আছে, পোর্টাল হাইপারটেনশন, গ্যাস্ট্রোপ্যাথি আছে, পাকস্থলীর ফান্ডাস পুরো বডিতে, তার লিভার সিরোসিসের জন্য পোর্টাল হাইপারটেনশনের অবস্থা হয়েছে। আমরা এখন খাদ্যনালীর নিচের অংশে এসেছি। আপনারা জানেন লিভার সিরোসিস রোগে খাদ্যনালী জটিলতা জনিত খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফুলে যায় এবং ফুলে যেয়ে আপনারা দেখতে পাচ্ছেন দড়ির ন্যায় সেগুলো ফুলে রয়েছে এবং যে কোনো মুহূর্তে সেগুলো ফেটে রক্ত বমি এবং কালো পায়খানা হতে পারে। তো আমরা এখন যেটি করছি তার ইভিএল করছি, অর্থাৎ ফুলে যাওয়া রক্তনালীগুলোতে আমরা রিং বসিয়ে সেগুলো যাতে ভবিষ্যতে ফেটে যখন তখন ফেটে যেতে না পারে আমরা সেই ব্যবস্থাটি করছি। আমরা ইতিমধ্যে একটি রিং বসিয়ে ফেললাম, আপনারা দেখছেন একটি রিং বসানো হয়ে গিয়েছে। আপনারা দেখছেন পুটলির মতো একটি অংশ, অর্থাৎ ফুলে যাওয়া রক্তনালীর গোড়ার দিকে আমরা এটি করেছি। আপনারা দেখছেন কালো একটি ব্যান্ড, এটি হচ্ছে রিং। হ্যাঁ, কালো ব্যান্ডটি আমরা স্থাপন করলাম। আমরা পরবর্তীতে আরো আরো একটিতে স্থাপন করার চেষ্টা করছি। এখন দ্বিতীয় রিংটি আমরা বসালাম, আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় রিংটিও বসিয়ে ফেললাম এই মুহূর্তে। আর এরপরে তৃতীয় রিংটি আমরা প্রতিটি কলামে আমরা একটি করে রিং বসিয়ে বসিয়ে দিব। আমরা তৃতীয় আরো আরেকটি রিং আমরা বসিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন আপনারা। তৃতীয় রিং বসিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে যখন রিং বসাই তখন তার উপরের দিকে রক্তনালীগুলো চুপসে যায় এবং আমাদের উদ্দেশ্য তাই, যাতে রক্তনালীগুলো চুপসে যায় এবং যখন তখন ফেটে যে রক্ত বমি কালো পায়খানা না হতে পারে। আমরা এবার চতুর্থ যে আরেকটু নিচে যে আনলে মনে হয় ভালো হবে, হ্যাঁ ওকে, আমরা চতুর্থ আরো আরেকটি রিং আমরা বসিয়ে ফেললাম। চতুর্থ রিংটি আমরা বসালাম, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, হ্যাঁ চতুর্থ রিংটি অত্যন্ত সফলভাবে আমরা বসানো হয়ে গেল। তো এই মুহূর্তে মনে হয় সবগুলো আমরা পঞ্চম আরো আরেকটি পঞ্চম রিংটিও আমরা বসালাম, আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম রিংটি বসানো হয়ে গেল। আমরা এখন চলে আসব সবগুলো, এতে দেখা গেল কি ফুলে যাওয়া রক্তনালীগুলো মোটামুটি সব চুপসে গিয়েছে। তো আমাদের উদ্দেশ্য তাই যে আমরা যে ফুলে যাওয়া রক্তনালীগুলো আছে সেগুলোকে আমরা চুপসে ফেলব এবং এরপরে যেটি করব রোগীকে এখন আমরা তাকে কিছু অ্যাডভাইস দিব, তাকে কিছু এক্সপ্লেইন করব এবং তাকে কিছু ওষুধ দিব যাতে খুব দ্রুত যে আমরা যে রিংগুলো পরালাম এর গোড়ায় যে ক্ষতগুলো রয়েছে সেগুলো দ্রুত সেরে যায়। এই জন্য আমরা তাকে গ্যাস্ট্রাল পেড বা ওই যে সুক্রাল পেড জাতীয় যে ওষুধগুলো রয়েছে এবং সাথে অ্যান্টিবায়োটিক এবং এই এই ওষুধগুলো আমরা দিব এবং এক মাস পরে আমরা আবার ফলো আপ এন্ডোস্কোপি করে দেখব যে রিংগুলো আমরা বসিয়েছি সেই রিংগুলো কার্যকরভাবে সেখানে স্থাপিত হয়েছে কিনা এবং কতগুলো কলাম যে ফুলে যাওয়া রক্তনালীগুলো রয়েছে সেগুলো কতটুকু চুপসে গিয়েছে। এরকম দেখা যায় যে একজন লিভার সিরোসিস রোগীর 3 থেকে 4 বার অর্থাৎ 3 থেকে 4 সিটিংয়ে বসে আমরা এই এন্ডোস্কোপ যন্ত্রের মাধ্যমে ইভিএল করে তার ফুলে যাওয়া রক্তনালীগুলোকে আমরা ইরাডিকেট করি এবং দেখা যায় যে 3 থেকে 4 সেশন পরে সেই রক্ত ফুলে যাওয়া রক্তনালীগুলো সম্পূর্ণরূপে চলে যায় এবং রোগী যখন তখন রক্তবমি কালো পায়খানার সম্ভাবনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকে। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম লিভার সিরোসিস রোগী অন্যতম একটি জটিলতা, অর্থাৎ খাদ্যনালীর নিচের অংশে ফুলে যাওয়া রক্তনালীগুলো যখন তখন ফেটে যেয়ে রক্তপাত অর্থাৎ রক্তবমি কালো পায়খানা প্রতিরোধ করার জন্য যে ইভিএল করা হয় সেই বিএল প্রসিডিউরটি আপনাদের সামনে উপস্থাপন করলাম অত্যন্ত সফলভাবে। আমার রোগীর জন্য দোয়া করবেন, সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।